আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে নবরণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি আজ আমরা পড়ব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের অধ্যায় দুই গল্প মিনু গল্পটি লিখেছেন বনফুল শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সকল ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে বেলাইকনে ক্লিক করবে শিক্ষার্থীরা আজ আমরা এই গল্পটি রিডিং পড়ব সেই সাথে কর্ম অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো জানব পরবর্তী ক্লাসে আমরা এই গল্পের অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো জানবো তাহলে চলো বন্ধুরা ক্লাসটি শুরু করি মিনু লিখেছেন বনফুল মেয়ে মিনু বাবা জন্মের আগেই মারা গেছে সে মানুষ হচ্ছে এক দু সম্পর্কের পিসিমার বাড়িতে বয়স মাত্র দশ কিন্তু এই বয়সেই সব রকম কাজ করতে পারে সে সব রকম কাজই করতে হয় লোকে অবশ্য বলে যোগেন বসক মহৎ লোক বলেই অনাথ বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের পেট ভাড়ায় এমন সর্বগুণান্বিত চব্বিশ ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে বোবা হওয়াতে আরও সুবিধা হয়েছে নীরবে কাজ করে মিনু শুধু বোবা নয় ইসিত কালাও অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায় সব কথা শোনার দরকারও হয় না তার ঠোঁট আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে এছাড়া তার আরও একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না মিনুর জগৎ চোখের জগৎ দৃষ্টির ভিতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে শুধু গ্রহণ করেনি নতুন রূপে নতুন রঙ আরোপ করেছে তাতে খুব ভোরে ওঠে সে ভোর চারটের সময় উঠেই দেখতে পায় পূর্ব আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও মিনু মনে মনে বলে সই ঠিক সময় উঠেছ দেখছি বৈজ্ঞানিকের চোখে তারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ কবির চোখে নিশাবাসনের আলোকদূত কিন্তু মিনুর চোখে সে সই মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায় আকাশবাসী তার কোনো পিসে মশাইয়ের গৃহস্থলিতে উনুন ধরাবার জন্যে আকাশের পিসে মশায়ও হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসে মশাইয়ের মতো শুকতারার আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায় তখন ভাবে ওই যে কয়লা কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আজ বলে আর মুচকি মুচকি হাসে তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে কয়লাগুলো ওর শত্রু শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয় ওর হাতুড়িটার নাম রেখেছে গদাই আর যে পাথরটার উপরে রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে সানু সানের সঙ্গে মিল আছে বলে বোধ হয় কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে ও গদাই ও শানু ওঠো এবার রাজ্যে পুয়ে গেছে সই এসে কয়লা ভাঙছে তোমরা কয়লা ভাঙতে ভাঙতে সে অস্পষ্ট হিস হিস শব্দ করে একটা মনের ঝাল মিটিয়ে শত্রুর মাথা ভাঙছে যেন কয়লা ভেঙে তারপর যায় সে ঘুটের কাছে ঘুটে তার কাছে ঘুটে নয় তরকারি উনুনের নাম রাক্ষসী উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে আঁচটা যখন গনগন করে ধরে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনুর জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি বিস্পারিত নয়নে সে চেয়ে থাকে তারপর ছুটে চলে যায় উঠোনে আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটছে কি না উষার লাল আভা যেদিন ভালো করে ফোটে সেদিন সেভাবে ভাবে শৈয়ের চমৎকার আস এসেছে যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি তাই আজ ওঠেনি আজ এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে সে জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই সে জগতে তার শত্রু মিত্র সব আছে আগেই বলেছি কয়লা তার শত্রু তার আর এক দল শত্রু আছে বলতা ভীমরুল একবার কামড়েছিল তাকে সে যন্ত্রণা সে ভোলেনি প্রতিশোধ নিতেও ছাড়ে না দুপুরে যখন পিসিমা ঘুমায় তখন সে ঘুরে বেড়ায় কোমরে কাপড় জড়িয়ে আর গামছা একটা প্রকাণ্ড গেরো বেঁধে বলতা বা ভীমরুল দেখতে পেলেই শো করে গামছাটা ঘুরিয়ে মারে অবার্থ লক্ষ্য সঙ্গে সঙ্গে পড়ে যায় মাটিতে অনেক সময় মরে যায় অনেক সময় মরে না না মরলে ঝাঁটা পেটা করে মারে তাকে আর হি শব্দ করে বলতা বা ভিমরুল মেরে সে খেতে দেয় পিঁপড়েদের পিঁপড়েরা তার বন্ধু মরা বলতাটাকে নিয়ে টানতে টানতে নিয়ে যায় যখন তারা তখন আনন্দে আত্মহরা হয়ে পড়ে মিনু কুই 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 শব্দ বেরোয় তার মুখ থেকে এটা তার উচ্ছ্বাসিত আনন্দের অভিব্যক্তি পিঁপড়েরা ছাড়া আরও অনেক বন্ধু আছে তার রান্নাঘরের বাসনগুলি সব তার বন্ধু তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা ঘটিটার নাম পুটি ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেল মিনু সে কি কান্না তোবরানো জায়গাটায় রোজ হাত বুলিয়ে দেয় গেলাস চারটের নাম হাবু বাবু তাবু আর কাবু চারটে এক একরকম কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে গেলাসগুলোকে যখন মাঝে বা ধোয় তখন মনে হয় সে যেন ছোট ছেলেদের স্নান করাচ্ছে মিট ওর শত্রু ওটার নাম দিয়েছে গপ গপা গপ গপ করে সব জিনিস পেটে পুড়ে নেয় মাঝে মাঝে এক দৃষ্টিতে চেয়ে থাকে মিড চকচকে তালাটার দিকে আর মনে মনে বলে আমর মুখ পড়া সব জিনিস পেটে পুড়ে বসে আছে মিনুর আর একটি দৈনন্দিন কর্তব্য আছে যখন অবসর পায় টুক করে চলে যায় ছাদে ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায় কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটা সরু শুকনো ডাল বেরিয়ে আছে সেই ডালটার দিকে সাগ্রহে চেয়ে থাকে মিনু এর কারণ আছে তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল বাবাকে সে দেখেনি অনেক দিন আগে তার পিসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল তার বাবা নাকি বিদেশ গেছে অনেক দূর বিদেশ মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে হয়তো তার কোলেই আসবে মিনু বুঝতে পারিনি ব্যাপারটা ভালো করে একটা জিনিস কেবল তার মনে গাথা হয়েছিল বাবা ফিরে আসবে কবে আসবে মিনু কত বড় হলে আসবে কথাটা মাঝে মাঝে ভাবে সে এমন সময় একদিন একটা ঘটনা ঘটলো সে সেদিন ছাদে গিয়েছিল দেখতে পেল পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে আর ঠিক সেই সময়ে তার নজরে পড়লো ওই সরু ডালটায় একটা হলদে পাখিও এসে বসলো সেদিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে ওই সরু ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে সেদিনই তার বাবা আসবে বিদেশ থেকে তাই ফাঁক পেলেই সে ছাদে ওঠে কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে হলদে পাখি কিন্তু আর এসে বসে না তবু রোজ একবার ছাদে ওঠে মিনু এটা তার দৈনিক কর্তব্যের মধ্যে একটা এর কয়েকদিন পর রাত্রে কম্পন দিয়ে জ্বর এলো তার কাউকে কিছু বললে না মনে হলো জ্বর হওয়াটাও বুঝি অপরাধ একটা ভোরে ঘুম ভেঙে গেল রোদ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনি গেল সেদিনও চোখে পড়ল সুখ তারাটা দপ দপ করে জ্বলছে মনে মনে বলল সই এসেছিস আমার শরীরটা আজ ভালো নেই ভাই তুই ভালো আছিস তো উনুনে আঁচ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারল না সেদিন শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়লো নিজের বিছানায় কেমন যেন ঘোর ঘোর মনে হতে নিজের ছোট্ট ঘরে রইল খানিক্ষণ জ্বরের ঘরেই হঠাৎ তার মনে হয় একটা দরকারি কাজ করা হয়নি আস্তে আস্তে উঠলো সে বিছানা থেকে তারপর খিড়কির দরজা দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদে সিঁড়ির কাছে সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে কেউ দেখতে পেল না পিসিমা পিসে মশাই তখনও ঘুমোচ্ছেন ছাদে উঠেই চোখে পড়লো লাল হয়ে গেছে পূর্ব আকাশ বাহ চমৎকার আজ উঠেছে তো একটু হাসল সে তারপর চাইল সেই সরু ডালটার দিকে সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠলো তার একটা হলদে পাখি এসে বসেছে তাহলে তো বাবা নিশ্চয়ই এসেছে আর এক মুহূর্ত দাঁড়ালো না ছাদে যদিও পাটুল ছিল তবুও সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাইরে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এই চমৎকার গল্পটি আগে খুব মনোযোগ দিয়ে পড়বে এবার আমরা শব্দ অর্থ ও টিকাগুলো জানব শব্দর্থ ও টিকা পেট ভাতায় পেটে ভাতে প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে কালা বধির কানে কম শোনে এমন ষষ্ঠ ইন্দ্রিয় চোখ কান নাক জীব ত্বক এই পাঁচ ইন্দ্রিয়ের বাইরে বিশেষ কিছু সুখ তারা সূর্যোদয়ের আগে পূব আকাশে এবং সূর্যাস্তের পর পশ্চিম আকাশে নক্ষত্রের মতো দীপ্তিমান শুক্র গ্রহ গ্রহ সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক সই সখীর কথ্যরূপ বান্ধবী সহচরী আকাশবাসী কল্পিত ঊর্ধ্বলোকে বসবাসকারী ডেলি প্যাসেঞ্জারি প্রত্যাহ যাতায়াতকারী উনুন চুলা সেপ, রান্নাঘরে খাদ্য রাখার তাক বিশিষ্ট বাক্স খিড়কি বাড়ির পেছনের ছোট দরজা রোমাঞ্চিত পুলকিত আনন্দিত পাঠের উদ্দেশ্য শারীরিক ও মানসিকভাবে অসুস্থ মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করা পাঠ পরিচিতি বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এ সমাজ কেউ সুস্থ কেউ বা পুরো সুস্থ নয় বাক প্রতিবন্ধী মানুষও আমাদের সমাজে প্রায়ই দেখা যায় ছোট মেয়ে মিনু বাঘ ও শ্রবণ প্রতিবন্ধী তার মা বাবা নেই তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না সম্পর্কে এক আত্মীয়ের বাসায় তাকে থাকতে হয় সেখানে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ শুধু তাই নয় প্রকৃতির সঙ্গেও সে মিতালি পাতিয়েছে ভোরবেলাকার নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতেই তার ভালো লাগে হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে পাশের বাসায় কোনো এক প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে সে মনে করে একদিন তার বাবাও ফিরে আসবে পিতার জন্য মনে মনে অপেক্ষা করে কিশোরী হলদে পাখি আসে কিন্তু তার পিতা আসে না এই কষ্ট তার একান্ত নিজস্ব তবুও সে স্বপ্ন দেখে এই স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে লেখক পরিচিতি বনফুলের প্রকৃত নাম বলাই চাঁদ মুখোপাধ্যায় তিনি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন তিনি পেশায় ছিলেন চিকিৎসক বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করলেও সাহিত্যের প্রতি বিশেষ করে ছোট গল্প রচনার প্রতি তার আগ্রহ ছিল ব্যাপক তিনি তার গল্পকে আকারে ছোট ব্যঙ্গরসিকতায় পূর্ণ ও আকর্ষণীয় করে উপস্থাপনার মাধ্যমে সাহিত্য অঙ্গনে বিশেষ স্থান করে নিয়েছেন বাস্তব জীবন মানুষের সংবেদনশীলতা জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদানকে তিনি গল্পের বিষয় করেছেন তার রচিত উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হল বনফুলের গল্প বাহুল্য অদৃশ্য লোকে বর্ণ অনুগামিনী ইত্যাদি তিনি কয়েকটি কাব্যগ্রন্থ ও নাটক লিখেছেন সাহিত্যকর্মের স্বীকৃতি হিসাবে তাকে পদ্মভূষণ ভারত উপাধি প্রদান করা হয় উনিশশো খ্রিস্টাব্দে বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন কর্ম অনুশীলন এক শারীরিক বা মানসিকভাবে অসুস্থ বিশেষ চাহিদা সম্পন্ন একজন শিশুকে নিয়ে গল্প কবিতা বা সংক্ষিপ্ত রচনা লেখো মনে রাখবে তুমি যাই লেখো না কেন শিশুটির প্রতি যেন মমত্ববোধ প্রকাশ পায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণার জন্য প্রোস্টার ও লিপলেট তৈরি করো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই দুটি প্রশ্নের উত্তর জানব প্রথমে আমরা এক নম্বর প্রশ্নের উত্তর জানব এক উত্তর নির্দেশনা শিক্ষার্থী বন্ধুরা গল্পটি লেখার আগে তোমাদের কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে সেগুলো হলো শারীরিক বা মানসিকভাবে অসুস্থ বিশেষ চাহিদা সম্পন্ন এমন একজন শিশুকে নিয়ে গল্প লিখতে হলে তোমাকে যা করতে হবে তা হলো এক এ ধরনের গল্প লিখতে চাইলে প্রথমে শিশুটির অভিভাবকের সাথে কথা বলো দুই শিশুটি কি সমস্যা রয়েছে তা চিহ্নিত করো তিন সমস্যাটি কখন থেকে জন্মের সময় থেকে নাকি পরে কোনো দুর্ঘটনায় জেনে নাও চার সমস্যাটি নিয়ে কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে কি না পাঁচ সমাজে শিশুটির পরিবার ও শিশুটি কি অবস্থানে আছে সামাজিক মর্যাদার দিক থেকে ছয় শিশুটিকে নিয়ে পরিবারের লোকজনের মধ্যে কোনো বিরূপ মনোভাব আছে কি না তা জেনে নাও সাত শিশুটির বাবা মা শিশুটি ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন আট শিশুটি বিদ্যালয়ে যাচ্ছে কিনা নয় শিশুটিকে কর্মক্ষম ও আত্মনির্ভরশীল মানুষ হিসাবে গড়ে তোলার কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে খোঁজ নাও দশ শিশুটি নিজেকে কতটা সহায় বা অসহায় মনে করছে এ বিষয়ে তার দৃষ্টি অনুভূতি ইত্যাদি সম্পর্কে জানা দরকার এগারো কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর বেলায় উপযুক্ত বিষয় সম্পর্কে তথ্য অনুসন্ধান করলে তুমি যে তথ্যগুলো পাবে সেগুলোকে গল্পের আকারে সাজালেই একটি গল্প হয়ে যাবে সেখানে তুমি নিজের মানবতাবোধ সহানুভূতি প্রয়োগ করে একটি গল্পে পরিণত করতে পারো কবিতা সংক্ষিপ্ত রচনাও লিখতে পারো সেক্ষেত্রে তোমার শিক্ষকের কাছে কবিতা ও সংক্ষিপ্ত রচনা লেখার কৌশল জেনে নিতে পারো বারো গল্প লেখার সময় তোমাকে মূল বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে কল্পনা করে অবাস্তব কথা বলা উচিত হবে না যে ধরনের গল্পে শিশুরা কষ্ট পায় এমন বিষয় উপস্থাপন করা যাবে না শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা গল্পটি পড়ব নমুনা গল্প নয়ন সোনা ছেলেটির বয়স ছয় কিংবা সাত বছর নাম নয়ন মা তাকে আদর করে ডাকে নয়ন সোনা মায়ের কাছে সব সন্তানই হীরা মানিক কিন্তু নয়নকে সবাই খুব পছন্দ করে নয়ন দৃষ্টি প্রতিবন্ধী তিন বছর আগে নয়ন মা বাবার সাথে শহর থেকে গ্রামে ঈদ করার জন্য আসছিল পথে সড়ক দুর্ঘটনায় সে মাথায় প্রচণ্ড আঘাত পায় তখন থেকে সে চোখে দেখতে পায় না ওই দুর্ঘটনায় স্বামীকে হারিয়ে ছেলেকে আগলে ধরেই বেঁচে আছেন রোকসানা চৌধুরী পরিবারে নয়নের এক চাচা আর ফুপি একজন বিশ্ববিদ্যালয়ে অন্যজন স্থানীয় কলেজে পড়ছেন নয়নকে তারা ভীষণ ভালোবাসেন প্রতিবেশীরা নয়নকে কেউ নয়নবাবু কেউ ছোট বাবু বলে ডাকে নয়নের মা নয়নকে বিশেষ পদ্ধতিতে অক্ষর লেখা শিখিয়েছেন এখন সে লিখতে পারে নয়নের পরীক্ষার প্রশ্ন পড়ে দেয় ওর সবচেয়ে কাছের বন্ধু অনন্ত পরীক্ষায় নয়ন সেকেন্ড হয় অনন্ত নিজের খাতা এবং নয়নের খাতা পড়ে শোনায় নয়ন যে তার চেয়ে ভালো ভালো কথা লিখে নম্বর বেশি পেয়েছে সেটা তাকে বুঝিয়ে দেয় নয়নের বয়সী সব ছেলে তাকে দারুণ পছন্দ করে নয়নকে ছাড়া যেন তাদের এক মুহূর্ত চলে না বন্ধুরা সবাই নয়নকে বিচারক নয়ন বলে ডাকে তারা যদি খেলার মাঠে কেউ ঝগড়া করে নয়ন তখন সব শুনে ঠান্ডা মাথায় ঝগড়া মিটিয়ে দেয় কেউ নালিশ করলে দুজনকে ডেকে আপোষ করিয়ে মিলিয়ে দেয় সে হাসি হাসি মুখে সবাইকে ডেকে বলে শোনো আমি চোখে দেখতে পাই না ঠিক কিন্তু মনে তো দেখতে পাই আমি মন দিয়ে দেখছি তোমরা সবাই খুব সুন্দর খুব ভালো মিলেমিশে থেকো ঝগড়া করো না প্লিজ সবাই তার কথা শুনে তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে তারা আর ঝগড়া করবে না বলে প্রতিজ্ঞা করে সে তখন সবাইকে হাত দিয়ে ধরে দেখে গায়ের গন্ধ সুখে নাম বলে তুমি 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 সুমন তুহিন মোহন তুমি শ্যামল তুমি অনন্ত সবাই চুপচাপ হয়ে দাঁড়ায় নয়ন দুই পায়ে গিয়ে গিয়ে পেছনে ফিরে বলে আর আমি মুখে কষ্টের হাসি এনে আমিও আর কথা বলতে পারে না সবাই একসাথে নয়নের মুখ চেপে ধরে নয়নার মুখ থেকে অন্ধ শব্দটি বের করতে পারে না এক একজন এক একভাবে নয়নকে সাবধান করে দেয় সুমন বলে ওই শব্দটি যদি নয়ন আর কোনো দিন বলার চেষ্টা করে তাহলে সেদিন থেকে তার সাথে আর কোনো দিন কথা বলবে না শ্যামল বলে তাল দিঘিতে সারাদিন ডুব সাঁতার করে অসুখ বাঁধিয়ে মরবে সেই দিনের সেই ঘটনার পর থেকে নয়ন কখনও নিজেকে অন্ধ বলে ভাবে না নয়ন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলে কেউ করুণার চোখে দেখে না নয়ন দৌড় লাভ মোরগ লড়াই সাঁতার সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্কুলে সুনাম কুড়িয়ে এনেছে জেলা শহর থেকে নয়ন সত্যি সত্যিই নয়ন সোনা শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের এই গল্পটি লিখে দেখালাম তোমরা তোমাদের নিজেদের মতো করেও কোনো গল্প লিখতে পারো এবার আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরটি জানব উত্তর নিচে কয়েকটি নমুনা দেওয়া হলো এক শারীরিক প্রতিবন্ধকতা রুখতে পারেনি স্টিফেন হকিংকে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হতে দুই প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান তাদের যত্ন নিন তিন প্রতিবন্ধীদের সমমর্যাদায় দেখুন চার তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস সফল হোক পাঁচ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় সম্পদ শিক্ষার্থী বন্ধুরা তোমরা সমাজে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এইভাবে ব্যানার লিফলেট এবং পোস্টার তৈরি করবে আজ আমরা যতটুকু পড়লাম এইগুলো তোমরা বাসায় খুব ভালোভাবে পড়বে তাহলে পরবর্তী ক্লাসে অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো শিখতে আমাদের সহজ হবে পরবর্তী ক্লাসে আমরা নতুন কোন বিষয় নিয়ে হাজির হব পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ